حميد مجيد حجر بثاب دونار پره فيريا شوني تمي اپن غره دينير الو تمي سوري ديته چلے گلے مدینہ مکہ سے رے اے رسول تمہاکے بھولی آمی کمن کرے اے رسول تمہاکے بھولی آمی کمن کرے کھینا کھیے دن پچھڑیر کاجے نیجے کے دیئے چھوبیلیے تائے پھر کافرے را چلو نائے آلو دوشتو سلے دیر پیسو دلو لے لیے پتھوڑے را گھاتے کھوتو بے کھوتو خوئے شارا شریل تے کے رکھتو زارے اے رسول تمہاں کے بھولی آمی کمون کرے کلمہ پڑھن لا الہ الا اللہ لا الہ سبحان اللہ الحمدللہ لا الہ الا اللہ سبحان اللہ الحمدللہ لا الہ لا إله إلا الله محمد رسول الله شكرا قرسي صلى الله عليه وسلم الحمد لله بنگلدش ঐতিহ্য বাহী জেলা পাবনা গোটা বাংলাদেশের যত তাফসিরুল কোরআন মাহফিল হয় বা ওয়াজ মাহফিল হয় তার ভিতরে সবচেয়ে বেশি ওয়াজ মাহফিল হয় পাবনা জেলায় আস্তে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো আস্তে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাবনা জেলায় বেশি মাহফিল হয় এতে আপনারা খুশি না বেজার কি সবাই খুশি দেখি তো কারা কারা খুশি একটু খুশি মনে জোরে সরে বলেন তো আলহামদুলিল্লাহ জোর হলো না জোরে কোন আলহামদুলিল্লাহ এখন জোর হয় না কিন্তু যখন ভোট আসে তখন হেভি জোর হয় কারণ সেই সময় তো চা খাওয়ায় আরো বিড়ি খাওয়ায় নাকি এই বিড়ি খেয়ে আর চা খেয়ে স্লোগান দেয় অমুকের চরিত্র হ্যাঁ ফুলের মতো পবিত্র নামাজ নাই একক তো ধোকাবাজিতে পাকা ভক্ত হ্যাঁ ঠিক আছে তো আপনারা খুব ভালো আপনাদের এলাকায় যদি এরকম লোক কোনো লোক থাকে ভাই আমি খামাখা তার গার তাই নিয়ে তার কথা বলতে যাব না আমি আমার এলাকার কথা বলছি তাহলে কি কষ্ট আছে নাকি কষ্ট আছে আহা আল্লাহ তাআলা স্বর্গেরাম দাখিল মাদ্রাসার উন্নতি কল্পে বার্ষিক ওয়াজ মাহফিলের সুনামধন্য সভাপতি সাহেব জনাব মোহাম্মদ শাহজাহান আলী সভাপতি মাদ্রাসা পরিচালনা কমিটি বারাকাল্লাহু ফি হায়াতি সভাপতি কি আপনি আপনার ভাই আল্লাহ তাআলা তার হায়াতের ভিতরে বারাকা দান করুক সকলে বলছি আল্লাহুম্মা আমিন আজকের মাহফিলের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলগাজ অ্যাডভোকেট শামসুল হক টুকু সংসদ সদস্য পাবনা এক আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন বীর মুক্তিযোদ্ধা আলহাজ অ্যাডভোকেট শামসুল হক টুকুকে কোরআনের জন্য ইসলামের জন্য আল্লাহ কবুল করুক সকলে বলুন আল্লাহুম্মা আমিন কথা বলেছেন মাওলানা মোহাম্মদ শাহিন আলম মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব এতক্ষণ পর্যন্ত কথা বলেছেন আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান আনসারি সাহেব সহকারী সুপার অত্র মাদ্রাসা চমৎকার কণ্ঠ খুব দারুণ কথা বলতেছিলেন আল্লাহ তাআলা প্রিয় ভাইয়ের কথাগুলো বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুক আরো কথা বলবেন আমার প্রিয় বড় ভাই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলগাজ মাওলানা ফরহাদুজ্জামান মাহদি সাহেব হাফিজাহুল্লাহ প্রতিষ্ঠাতা মুহতামিম মদিনাতুল উলুম হাফিজিয়া কওমিয়া মাদ্রাসা থানা রোড সিরাজগঞ্জ আল্লাহ তাআলা প্রিয় ভাইয়ের কণ্ঠে এবং এলেমে আল্লাহ বারাকা দান করুক সকলে বলছি আল্লাহুম্মা আমিন
আজকের মাহফিলে আমরা যারা উপস্থিত হয়েছি আগামী বছর এই মাহফিল হবে আমি জানতে চাই আগামী কালকে কি এখানে আর মাহফিল হবে না বলেন সবাই এলাকা থেকে লোক এইগুলো না আরো আছে আরো আছে আচ্ছা অনেকেই বলতে যে হুজুর কাজের চাপ আমাদের কেন কাজের চাপ আপনাদের নাই ভাই তাহলে আপনাদের কাজের চাপ আছে না তো আপনাকে যদি কাজের চাপ থাকে তো যারা রাস্তায় বসে আমি তো অনেককে দেখে আসলাম কেউ বিড়ি খাচ্ছে আবার কেউ চা খাচ্ছে মানে এক হাতে বিড়ি এক হাতে চা মামু কোন দিকে খাবি টের পাচ্ছে না বিড়ি খাবি না চা খাবি কোরআনের মাহফিলে আসে নাই আপনারা যারা এসেছেন নিশ্চয়ই কোরআনকে ভালোবাসেন কোরআনকে ভালোবাসেন কে কে হাত তোলেন সবাই আলহামদুলিল্লাহ এখন আমাকে ওয়াজ করতে হচ্ছে এই দিক তাকায়া কিছু ভাই এই দিক বেশি আছে আর আমার স্টেজ এই দিকে এই পাশের ভাইরা যারা কোরআনকে ভালোবাসেন তাদের বলছি আর যারা ভালোবাসেন না তারা চুপচাপ থাকেন অসুবিধা নাই যারা কোরআন ভালোবাসেন তাদেরকে বলছি আল্লাহর দিকে তাকায়া এক মিনিট টাইম এক মিনিটের মধ্যে এই দিকে অল্প একটু অল্প একটু এক মিনিট টাইম আল্লাহ আপনি দেখেন কোরআনকে ভালোবাসে বলেছে কোরআন ভালোবাসে কিন্তু তাও বসে আছে এক মিনিট বেশি না জি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ তাআলা গভীর রজনী পর্যন্ত আমাদেরকে এই মাহফিলে বসিয়ে রেখেছেন কোরআন সুন্নাহ থেকে কথা শোনার জন্য সেই আল্লাহ অবশ্যই আমাদেরকে সুস্থ রেখেছেন যারা সুস্থ আছেন যারা ভালো আছেন জবান ছেড়ে একটু আল্লাহকে খুশি করার জন্য বলেন তো আলহামদুলিল্লাহ আর একটা বার কোন আলহামদুলিল্লাহ বিশ্ববানবতার মুক্তিদ্দিশারি ইমামুল মুরসালিন রহমাতুল্লিল আলমিন নবী আকরাম নৌরে মুজাসসাম হাবিবুনা ইমামুনা রসুলের প্রতি মন প্রাণ উজাড় করে সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয় ভাইরা আমরা কোরআনের কথা শোনার জন্য এখানে বসা আছি আমি জানতে চাই কোরআনের দাম অল্প না বেশি জোরে বলেন কোরআন বলছে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন শুনেন ঈমান যার ভালো যার ইমানের ব্যাটারি ভালো তার আল্লাহু আকবার আওয়াজ জোরে হবে আর যার ইমানের ব্যাটারি বয়লার মার্কা বলেন তো কি মার্কা বয়লার বলছেন তো যখন বয়লারকে জবাই করা হয় দেখেছেন ও ও ধরার আগে আগে টয়লেট করে ফেলে ঠিক না ভাই আর দেশি মুরগি অত সোজা না হুজুর দোয়া পড়ে কাটিয়ে ফেলা দিল মাল খালি নাসে কথা কন ঠিক না এ পাবনা তো এক দলের দেশি মুরগির মতো ইমানদার আছে যতই মারা হোক যতই কাটা হোক যতই জুলুম অত্যাচার করা হোক আল্লাহর দিন থেকে ইসলামের থেকে চুল পরিমাণ সরে যাব না যাব না যাব না কোন কোন ভাই রাজি আছো দু হাত আল্লাহকে দেখায় না আমিন আল্লাহ কবুল করুক বলেন আমিন সূরা ইউনুস কোরআনুল কারীমের 10 নম্বর সূরা 11 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা আয়াতে কারীমা 58 রব্বুল আলামিন বলেন ও নবী আপনি বলুন কুল বি ফাদলিল্লাহি ওয়া বি রাহমাতিহি আল্লাহর ফজল আর আল্লাহর দয়া এই যে কোরআনুল কারীম আমি আপনাকে দিয়েছি ও নবী যারা কোরআন পেয়েছে
ওরা আনন্দ করবে, ওরা খুশি হয়ে যাবে, ওরা ফুর্তি করবে। কেন ফুর্তি করবে? আল্লাহ নিজেই ব্যাখ্যা দিচ্ছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। পৃথিবীর মানুষ যা অর্জন করে, যা সেব করে, যা গেন করে, সব এক পাল্লায় আল্লাহর কোরআন দেওয়া হবে, আর এক পাল্লায় আস্তে করে বলেন তো দাম বেশি হবে কার? জোরে বলেন, কিসের দাম বেশি হবে? আল্লাহ তাআলা অন্যায়তে বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ও রাহমাতুন লিল মুমিনিন ولا يزيد الظالمين إلا خسارا. শুনেন ভাই, কোরআনকে ভালোবেসে, কোরআনকে মহব্বত করে যদি আপনি তেলাওয়াত শেষে আল্লাহু আকবার বলতে পারেন, আপনার যদি হাড়ের রোগ থাকে আল্লাহ হাড়ের রোগ ভালো করে দিবে। জোরে কোন আল্লাহু আকবার। আর এক একটা অক্ষরে কয় নাকি হয়? জোরে কন, আরো জোরে, জোর হইল না, তা ভোটের মতো আসছে না। সেই সময় যে ঝুল মারেন আপনারা, সে ঝুল আসতেছে না এখনো। বন্ধুগণ, আমার আবেগ যদি বেশি থাকে, পূর্ণ আবেগ নিয়ে যদি আপনি কোরআনুল কারিম শোনেন, এক একটা অক্ষরে আমার আল্লাহ দশ দেবে না, মিনিমাম এক একটা অক্ষরে আল্লাহ ষাটশো নাকি আমল নামে লিখে দিবেন। আসতে কন, সুবহানাল্লাহ। সূরা বানী ইসরাঈল পনেরো নম্বর পারা নয় নম্বর পৃষ্ঠা দুই নম্বর লাইনের বিরাশি নম্বর আয়াতে কারিমা আল্লাহ ডাক দেয়, হাবিব, আমি আপনার কাছে এমন কোরআন দিলাম, মা হুয়া শেফা, যেই কোরআনুল কারিমটা সমস্ত রোগের মহা ঔষধ। একটু জোরে বলা যাবে কি? আল্লাহু আকবার। শুধু তাই না, ও রহমাতুল লিল মুমিনিন। ইমানদারের জন্য কোরআনটা হচ্ছে রহমত। ইমানদারের জন্য কোরআন কি ভাই? রহমত। আমাদের বাড়িতে কোরআন আছে ভাই? কার কার বাড়ি কোরআন আছে? আত্মলেন চাষার বাড়ি কোরআন নাই গো? আল্লাহ হাত নামান। কোরআন শরীফ আমাদের বাড়িতে আছে, আছে না ভাই? আবার পাশাপাশি একই ঘরে অথবা পাশের ঘরে আর একটা জিনিস রয়েছে, তার নাম টিভি শরীফ। জোরে বলেন কি? শরীফ। টিভি শরীফ কি আছে ভাই? হাত তোলেন তো কার কার বাড়ি কোন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আই হাই, বলে সুবহানাল্লাহ বলে। বন্ধুরে কপাল পুরা মুসলমান, বাড়িতে তাকের উপরে কোরআন তোলা আছে, মাসের পর মাস চলে যায়, আল্লাহর বান্দা কোরআন পড়ে না, অথচ টিভি বারবার অন করে, বারবার টিভি দেখে, আবার কয় যে হুজুর দোয়া করেন যেন জান্নাতে যেতে পারি। ওরে আমার হাবা যাবা, ওই মুখি বাতাসা খাবা, বাতাসা খাওয়া বলে খালি ঘুরিয়ে দেখ, ফেরেশতা এমন বাটা মারবি ভাই, বাতাসা ভালো কিছু খাবেন? অসম্ভব। বাইরে আমার আল্লাহ বলছে কোরআনটা ইমানদারের জন্য রহমত, আর পক্ষান্তরে যারা ইমানদার না, যারা বেঈমান, তাদের জন্য কোরআনটা কি? ওয়ালা ইয়াযিদুয-যালিমিনা ইল্লা খাসারা। যারা জালেম, যারা বেঈমান, তারা কোরআন শুনলে রহমত হবে না, ওদের জন্য শেফা হবে না, বরঞ্চ জালেমান বেঈমান কোরআন শুনলে ওর সুলকানি বৃদ্ধি হবে, ঠিক কি না? এদেশে হাজারো জালিম আছে, হাজারো বেঈমান আছে, কোরআন শুনলে পারে মুখটা কালো হয়ে যায়। পাবনা জেলে আছে ভাই? না, এলাকা সব আল্লাহর অলি। হ্যাঁ, অলি না, মাঝে মাঝে শয়তানের গুলিও পাওয়া যায় ভাই। কি পাওয়া যায়? কষ্ট হচ্ছে নাকি ভাই? কষ্ট হচ্ছে কি? কষ্ট নিয়েন না মনে। আপনি যদি রহমত পেতে চান, ইমানদার হওয়াই লাগবে, মমিন হওয়াই লাগবে। মমিন কারা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা।
وعلى ربهم يتوكلون باي قشتاي قشتاي سورة أنفال دوي نمبر آيات كريمة আল্লাহ তাআলা বলছে মুমিন তো তারা ঈমানদার তো তারা যখন আমার বান্দার সামনে জিকিরের কথা বলা হয় আমার বান্দার দিল তখন নরম হয় দিল তখন কাঁপতে থাকে আমার প্রিয় ভাইরা আর আমার বান্দার সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় ইনক্রিজ দেয়ার ফেইথ তাদের ঈমানের গতি আমি আল্লাহ বৃদ্ধি করে দেই জোরে বলা যাবে কি আল্লাহু আকবার কোরআন শুনলে পারে ঈমান বাড়ে আস্তে বলেন কি বাড়ে ঈমান বাড়ে আরো জোরে ইমান বাড়ে আর যদি কোরআন শোনার পর যদি মনটা যদি ভালো লাগে তাহলে বুঝবেন আপনি ঈমানদার আর যদি কোরআন শোনার পর মন যদি কালো হয় মুখটা যদি কালো হয়ে যায় তাহলে বোঝা যাবে আপনার ভিতরে ঈমান নাই জোরে কর ঈমান নাই এখন আমরা যারা এখানে বসা আছি কষ্ট করে যে হুজুর এত রাত পর্যন্ত বসে আছি আমাদের ফায়দা কি নাকি আমাদের লাভটা কি কি ভাই বাঙালি কি লাভ ছাড়া কাজ করে না জোরে কন না একচুলও না বন্ধুগণ আমার আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিচ্ছেন ইন্নামা তুনজিরু মান ইত্তাবা যিকরা ওয়া খাশিয়া আর-রাহমানা বিল গায়ব فبشره بمغفرة وأجر كريم سورة ياسين بايش نمبر پر شش نمبر پشتر پتب نمبر رکر آیت کریم اے گارو اللہ تعالیٰ بلچه ہے نبی আমি যে আপনার কাছে কোরআন দিয়েছি এই কোরআন দিয়ে আপনি সবাইকে সতর্ক করতে যাবেন না কাকে সতর্ক করবেন মানি তাবাহাত জিকরা যে ব্যক্তি আমার জিকিরকে মানতে চায় আমার জিকিরকে অনুসরণ করতে চায় তার কাছে কোরআনের কথা শোনাবেন আমি জানতে চাই নবীর বাড়ি যেখানে আর একটু পাশেই আবু জেহেলের বাড়ি কারা কারা গেছেন হাত তোলেন আপনিও গেছেন ও সমস্যা আছে আপনি তো গেছেন বন্ধুরে সৌদি আরব থেকে 4 লক্ষ টাকা খরচ করে বাংলাদেশের হাজিরা যখন সৌদি আরবে যায় নবীর বাড়িতে যায় আবার আবু জেহেলের বাড়িতে যায় আস্তে করে বলেন তো আবু জেহেলের বাড়ি কেন যায় দাওয়াত খেতে যায় হা ও পায়খানা করতে যায় উরি আল্লাহ খালি পায়খানা না ইন্টারন্যাশনাল পায় জোরে কান আল্লাহু আকবার ওই আবু জেহেল কি বেঁচে আছে ভাই হ্যাঁ না মানে কয় কি কোরআন বলছে আছে আর আপনি বলছেন নাই আসল না নাই আস্তে করে বলেন তো চেলা পেলা সামসা আছে না 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 পাপ নাই নাই তো থাকলো বলা যাবে না ভাই দিনকাল বড় খারাপ নাকি ভাই বলা যাবে হ্যাঁ হুজুর কসে বলা যাবে তা আমি বলবো না ভাই বন্ধু আমার আল্লাহ কয় নবী কোরআনুল করিমের বক্তব্য সবাইকে শোনাতে যাবেন না যে শুনতে চায় তার কাছে শুনবে শোনাবেন শুনবে কারা মানবে কারা ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব যারা আল্লাহকে না দেখে ভয় পায় যারা এখানে বসা আছি আমরা সবাইকে আল্লাহকে ভয় পায় হাত তোলেন আস্তে উঠতেছে কা মামু তার মানে ভেজাল আছে হ্যাঁ হাত না মানে এই আস্তে আস্তে চলতেছে মানে হুজুর যা করিয়ে থইছি হুজুর হাত দিয়ে এই হাত তোলবো কি করিয়ে সেদিন এক যুবক এসে বলতে হুজুর আমরা এত দোয়া করে হুজুর দোয়া কি কবুল হয় তা আমি বলছি তোমার কি মনে হয় বলতে হুজুর আমার মনে হয় ব্যাকে চলে আসে সুবহানাল্লাহ কর তাই বললাম যে তোমার কি জন্য মনে হয় ব্যাকে চলে আসে বলছে দেখেন হুজুর আমার উনি বলছে যুবক বলছে হুজুর আমার চোখে দেখা আপন ভাই তার বোনের জমি জমি দিতে চাই না হ্যাঁ ঠিক আছে না ফুফুর জমি দিতে চাই না আছে কিনা ভাই এরপরে লেখা পড়া এক ভাই কম বোঝে আর এক ভাই ভালো বোঝে যে ভালো বোঝে সে কায়দা করে বাবার জমি 3-4 বিঘা জমি জাল করে নিয়েছে জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
يا توسطا سبحان الله ওরে আমার মামুরে سبحان الله এই জাল দলিল করে মামা আমার পাসপোর্ট করে ভিসা করে সৌদি আরবে গিয়ে তাওয়াফ করতে চাল না তুই কি ডারে তুই সে সোরের ভাষা শুন না তুই সে সিটার না তুই তাওয়াফ করতে আইছিস তাড়াতাড়ি বাংলাদেশে চলে যা তোর তাওয়াফ আমি আল্লাহ কবুল করব না জোরে কান ঠিক কি না আমাকে বলছে যে হুজুর আমার কাছে আরেকটু মনে হইছে পিরাই বাড়ি বাড়ি সুদি কারবার চলে আলম তুমি খারাপ কথা বলো নাই এই হাতে রব্বানা আসলাম না এই হাতে সুদের দেনা পাও না কইছিয়ে কাঁদিয়ে যাচ্ছে কি কবুল হবে হ্যাঁ খুব সাবধান আল্লাহ বলছে যা যে লোকটা যে বান্দাটা আমি আল্লাহকে না দেখে ভয় পাই নবী আপনি সুসংবাদ দিয়ে দেন তারা কোরআন শুনতে আসবে ফাবাশশিরুহু বিমাগফিরা আমার বান্দার যত গুনাহ আছে আমি আল্লাহ মাফ করে দিলাম আমাদের আমলনামায় গুনাহ আছে না নাই অল্প ওই দুই সাইডে তাও আল্লাহ দেখি নাই এই কয়দিন আগে দেখলাম ফেসবুকে প্রকাশ হয়েছে 60 সেকেন্ডে 43টা মারেছে মারিয়েই দাচ্ছে খালি এক জায়গায় কে রে এক জায়গায় মারতেছিস কে কথা কট না দেখেননি হ্যাঁ তে একটু পরিষ্কার করে লাইন ক্লিয়ার করে দাও কথা কন দেখবেন আর এক সুলো তারা টিকতে পারবে না জোরে কান ঠিক কি না কষ্ট হইলো না কষ্ট হয় আল্লাহ কই গোলাম রে শুধু গুনাহ মাফ করবে এমন না ওয়াজরিন কারীম আল্লাহু আকবার তোমার জন্য আমি আল্লাহ পুরস্কার রেখে দিয়েছি কি পুরস্কার রেখে দিয়েছি ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলু আল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত وكان الله غفورا رحيما কি ভাই কষ্ট হয় সূরা ফুরকান 19 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর উপর 70 নম্বর আয়াতে কারিমা আল্লাহ এই আয়াতে তিনটা কন্ডিশন দিয়েছে গোলাম এক নম্বরে তওবা করো দুই নম্বরে ইমানটারে মজবুত করো তিন নম্বরে ভালো ভালো কাজ করো আস্তে করে বলেন তো বাংলাদেশে যত ভালো কাজ হয় এর মধ্যে এক নম্বর ভালো কাজ কোনটা কে বলতে পারবেন এক নম্বর ভালো কাজ ফার্স্ট ক্লাস নামাজ আর বলেন একজন কইল নামাজ আর বাদ বাকি কি হুজুর এক সপ্তাহ পর একদিন পড়িতে কি করে কব ভালো নাকি স্যার ও যদি ও যদি পাঁচক্ত পড়তো তাও কিন্তু বলতে পারত বন্ধুরে জমিন থেকে 2500 ফিট উপরে জাবালে নূর পাহাড় কোরআন নাজিলের পাহাড় স্যার উঠছেন তো আলহামদুলিল্লাহ বাংলাদেশের অধিকাংশ হাজিরা আছে ওই পাহাড়ে উঠতে চায় না উঠবে কি করে যেই সময় হজে যায় বয়স প্রায় 60 আর 65 মাজা আগেই বেকায় থাকে কথা কর না বাংলাদেশের হাজিরা অসংখ্য হাজি হজ করতে গিয়ে ওই পাহাড়ে ওঠে না নিচের দিকে এতিমের মতো টাকা থাকে ইসরে যদি যুবক কালে আসতাম রে টাকা তো ছিল হ্যাঁ যুবক কালে না যে ওই উপরে রসুল যেখানে ধ্যান করতেন ওই জায়গা দেখতে পারে না নিচের থেকেই দেখে আফসোস করে চলে আসেন আল্লাহ তাআলা ওই জায়গাটা আমাকে দেখার তৌফিক দিয়েছে আলহামদুলিল্লাহ যেখানে জিব্রাইল এসে রসুলের কাছে কোরআন দিতেন আমি জানতে চাই এই পাহাড়ে জিব্রাইল রসুলের কাছে প্রথম আসছে যখন নামাজ নিয়ে আসছে না কোরআন নিয়ে আসছিল জোরে কান হ্যাঁ এসে কি বলেছিল এই পড়া রিড পড়ো পড়ার কথা বলছিল কি পড়ার কথা বলেছিল জোরে কান নাকি উনি কি একবারে পড়েছিল নাকি না হ্যাঁ তিনবারের বার তার মানে রসুল বোঝাতে চাই যে আমি হাবা জাবা পড়বো না বানরের পরে আমরা পড়বো না কথা কট নাকি তুমি আন্দাজে বুঝাই দিবা যে বানর থেকে মানুষ হয়েছে ও পড়া পড়তে পারবো না তিনবারের বার বলেছে আমি পারিনি 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 এরপরে বলছে যে কি পড়বো আপনি একটু বলেন তো দেখি তখন বলেছে ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খলাক পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আমাদের সৃষ্টিকর্তা কে জোরে বলেন কে বন্ধুগণ আমার
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে গোলাম রে তওবা করো খাঁটি তওবা ইমানটারে মজবুত করো ভালো ভালো কাজ করো এক নম্বর ভালো কাজ হলো কোরআনুল কারীম শিক্ষা করা জোরে বলা যাবে কি আল্লাহু আকবার খালি শিখলে হবে নাকি হ্যাঁ সেই অনুযায়ী জীবন যাপন পরিচালনা করা আমার প্রিয় ভাইরা আল্লাহ বলছে গোলাম যদি এই তিনটা কাজ করতে পারো فَأُولَئِكَ يُبَدِّلُ اللَّهُ তোমাদের আমল নামায় যত গুনাহ আছে আমি আল্লাহ পাক সমস্ত গুনাহকে পরিবর্তন করে সমস্ত গুনাহকে পরিবর্তন করে আমি আল্লাহ গুনাহগুলোকে নেকি বানায় দেব আস্তে কোন সুবহানাল্লাহ আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ আচ্ছা বিয়ে করেন না কারা কারা হাত তোলেন তো দেখি তোগের বেটা নিতে ভালো না আগেই বুঝতে পারিছি আমরা যে বেটা থাকি ভালো কি করি এ মামুর সওয়ালগুলো মোবাইল ঘষ্টি ঘষ্টি কাম সারা কথা কোন ঠিক কি না আচ্ছা বিয়ে যারা করেন না তাও হাত তোলেন দেখি কয়জন এ মোটে চার পাঁচ জন জামাই দেশে আর জামাই নাই সুবহানাল্লাহ তাহলে কি আর আচ্ছা বিয়ে করেছেন ঠিক আছে বয়স তিরিশের নিচেই তারা হাত তোলেন তিরিশের নিচেই হাত তোলেন বিয়ে করেছেন ঠিক কিন্তু বয়স তিরিশের নিচে তিরিশ থেকে নিচে তারা হাত তোলেন ভয়তি হাত তুলতেছে না আবার কোন দিক নিয়ে যায় এই কারণে ভয়তি আগে হাত তুলতেছে না আচ্ছা বিয়ে যারা করেছেন তিরিশের উপরে বয়স তারা হাত তোলেন বাফের বেটা সবগুলো লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো কোরআন সুন্নাহর আলো হাত নামান তাহলে আজকে আমরা জিতে গেলাম ভাই আর এই কয়েকটা আছে সব বেটারে ফেইজ এগুলো যে খবর দেখে শুনে রাখেন এদের সাথে মেয়ে বিয়ে দেবেন না দিলেই অশান্তি তৈরি হবে বন্ধুগণ আমার কিছুক্ষণ আগে আপনারা বলেছেন আমরা আল্লাহকে না দেখে ভয় পাই আল্লাহর যে গোলামগুলো আল্লাহকে না দেখে ভয় পায় আল্লাহ পাক তাদের জন্য পুরস্কার রেখেছে পাঁচটা জোরে বলেন কয়টা আরো জোরে জোর হলো না এই পাশের দুই সব ফাঁকি দিচ্ছে আপনারা আপনারা বাদে এই খুঁটি এই পাশে বাদে আপনারা বলেন আমি প্রশ্ন করবো উত্তর দিবেন আল্লাহকে ভয় করলে পুরস্কার পাঁচটা জোরে বলেন কয়টা আরো জোরে তাও বলছেন হারিয়ে গেছে এবার আপনারা আল্লাহকে ভয় করলে পুরস্কার কয়টা আরো জোরে মাশাআল্লাহ ইমানের ব্যাটারি খুব ভালো একদম একশো একশো ওগুলোরও আছে ওরা বলতে মনে মনে ভাবছে হুজুর আড়াই ঘন্টা আর শুরুতেই যদি গলা ভেঙে ফেলা দিই তাহলে পরে আওয়াজ দেবেন কি করে আড়াই ঘন্টা কি আওয়াজ দেবেন ইনশাল্লাহ আপনারা হ্যাঁ জিনিস সব ভালো এক এক জিনিস পাঁচটা পুরস্কার কয়টা নাম্বার ওয়ান কষ্ট হচ্ছে আপনাদের এভাবে যদি চলে কষ্ট হবে আল্লাহ তাআলা বলছে ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আর আল্লাহু আকবার বলে সূরা আরব এবারে এইবারে ইনারা জিতে গেল ইনারা পারতেছে না বুঝতেছে না কি জানি আপনারা কি খাবার খেয়ে আছেন ভাই খাসা ও এদিক মুরব্বি বেশি আর এদিক এদিক মুরব্বি হলো পাওয়ার বেশি দল এখন ক্ষমতায় পাওয়ার হবে নি নাকি বন্ধু আমার সূরা আরাফ আয়াত নম্বর ৯৬ প্রথম দিকে আল্লাহ পাক বলছে হে রাসূল আপনি বলুন যদি আপনার গ্রামের লোকেরা যদি আপনার জাতির লোকেরা সবাই যদি ইমানদার হয়ে যায় আর যদি আমি আল্লাহকে ভয় করে লাফাতাহনা আলাইহিম বারাকাত তাহলে আমি আল্লাহ অবশ্যই আসমান এবং জমিন থেকে যত বরকত আছে আমি আল্লাহ নাজিল করে দিব আস্তে কোন আল্লাহু আকবার সত্য দিয়েছে দুইটা এক হলো ইমানদার দুই আল্লাহর ভয় আমি আঙ্গুল ইশারা দেব আপনারা বলবেন আপনারা বলবেন এক এক হলো ইমানদার দুই হলো আল্লাহর ভয় এক এক দুই এক দুই এইবার আপনারা কোন বলতে পারবেন তো হ্যাঁ না ভাব ভালো না এগুলোতে কিচ্ছু হবে না
এরা আবার মরে গেলি পরে এদের নামে আবার দোয়াও করা হয় যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কথা কয় দেখে হ্যাঁ কষ্ট হচ্ছে আপনাদের বন্ধু মনামাত এক নম্বরে ইমানদার যারা এখানে হাত বসে আছেন সত্য করে বলেন তো কারা কারা ইমানদার হাত তোলেন হ্যাঁ ইমানদার সবাই সবাই কয় নাম্বার এক নম্বর বলে হ্যাঁ হ্যাঁ এক নম্বর এক নম্বর কারা কারা হাত জাগান তো দেখি এক নম্বর আমল নামা যদি এখনই খোলা হয় সব বেরো যাবেনি কয় নাম্বার হ্যাঁ প্রিন্সিপাল হুজুর যদি ওই যে পাবনা শহর থেকে একটা মেশিন কিনে নিয়ে আসে ইমান চেক করা মেশিন কি চেক করা ইমান রেনু করা মেশিন মেশিনটা আনার পরে আপনার নাম ঢোকাতে বসে আছে ও আল্লাহর বার আসছেই না টের পাইছেন তো মানে আপনাদের ইমানদারের সিরিয়ালে নাই ওই ইমানের মেশিন যদি থাকতো তাহলে বোঝা যাইতো ঠিক আছে তাই তো খুব ভালো ইমান গো দুই নম্বরে আল্লাহর ভাই আল্লাহ বলছে গোলাম রে আমি আল্লাহ পাক যত বরকত আছে শুধু বরকত না বারাকাত আল্লাহ বহু বচন ব্যবহার করেছে গোলাম যত বরকত আছে যত রহমত আছে যত নিয়ামত আছে আমি আল্লাহ দিয়ে দেব আমি জানতে চাই আল্লাহর রহমত ছাড়া কি বাঁচা সম্ভব সম্ভব হ্যাঁ আল্লাহ দয়া ছাড়া কোনোভাবেই একটা মানুষ বাঁচতে পারে না আমি যদি আপনাকে বলি কিছুদিন আগে এক মাহফিলে গিয়েছি এক নেতা এসে ভাব দেখাচ্ছে হুজুর কথাবার্তা একটু বসতেছেন তো মানে যেরকম বলে আর কি তো আমি বলছি দেখো তুমি যে দল করো আমার বাচ্চা ছাড়া 71 সাল থেকে ওই দল করে আসতেছে একবারও পোলট্রি খায়নি আর তোমরা যারা এই ভাব দেখাতে এসো তোমাদের গ্রান্তি দিয়ে বলতে পারি মাঝে মাঝে পোলট্রি খাইছো কথা কয় দেখে আর আমাদের বাপসা যারা ওই 71 সাল থেকে আমার দাদা এদের স্বাধীন হওয়ার পরে বঙ্গবন্ধুকে খুশি করার জন্য 51 হাত নৌকা বানাইছিল তোর বাপ বানাইছিল সামনে আয় দাঁতের মারি একবারে ফাটা ফেলা দেব কথা কর নাকি হ্যাঁ আসি কয় যে হুজুর ভালো করে কথা কর তুই তো চুরি না করলি আমরা তার চুরির ওয়াজ করি নে নাকি হুজুর এবার মনে একটু কষ্ট হইলো যে হুজুর আবার ওই দিক যাচ্ছে তো ওই ছেলেটা এসে ভাব দেখাচ্ছে আমি তাকে বললাম ভাই তুমি তো খুব ভাব দেখাচ্ছ নিশ্চয়ই পাওয়ারে আছো তাছাড়া তো ভাব দেখানোর কথা না তোমার পাওয়ার ক্ষমতা পরীক্ষা হবে 3 মিনিটে হুজুর পরীক্ষা নেন আলাম ঠিক আছে তোমার নাক ধরো ধরে মুখ ধরো মুখও ধরে এবার বললাম 3 মিনিট থাকো হ্যাঁ বন্ধ করে থাকতে কতবার ফোটানি তোমার হয়েছে আপনারা কেউ পারবে 1,000 টাকা দেব নে 2,000 1,00,000 তাও রাজি হচ্ছেন না ও পাগলা রাজি হয়ে গেছে টাকা বলছে 1,000 টাকা দেব ধরছে ঠেসে 45 সেকেন্ড পর ছেড়ে দিয়ে বসে পড়ছে হাবাসছে বলছে হুজুর মনে হচ্ছে মিয়া ভাই এসে গেছে টের পাইছেন তো আল্লাহ যে কত নিয়ামত দিয়েছে এক একটা মানুষকে প্রতিদিন আমার আল্লাহ 16 কেজি অক্সিজেন আল্লাহ ফিরি ফিরি খাওয়ায় আসতে কোন সুবহানাল্লাহ 16 কেজি অক্সিজেন আমার বন্ধুগণ আমি মাঝে মাঝে একটু গবেষণা করে আশ্চর্য হয়ে যায় মাথার চুল আছে মাথার চুলগুলো বড় হয় না ভাই চুল বড় হয় এই মোষ বড় হয় দাড়িও বড় হয় তাকান আমার দিকে এই যে একটু ভোরুর দিকে তাকান এই ভোরু কি বড় হয় কেন বড় হয়নি একই তো মাঠ ছিল নাকি বড় ভাই এই মাঠ তো একই মাঠ ছিল এই ফুটবল খেলার মাঠ এই চুলুর থেকে দাড়ি পর্যন্ত একই মাঠ ছিল ইনি কেন বড় হয়নি আহা এতটুকু চিন্তা করলি ভাই এক গাদা ওয়াজ লাগে না ঠিক কি না এই এতটুকু বাসায় গিয়ে চিন্তা করেন এটা যদি বড় হইতো নাফেতির দোকানে আপনি কেবলই বয়সেন নাফিত বেচারার মিজাজ খারাপ মানে বোর সাথে ঝগড়া করে আছে এই ভোরু কাটতে গিয়ে হয়তো খোসা লেগে চক্ষু নষ্ট হয়ে যেতে পারে এই জন্য আল্লাহ দয়া করে আপনার ভোরুকে বড় বানায় দেয় নাই জোরে বলা যাবে কি আল্লাহ আকবার আরো জোরে কর আল্লাহ আকবার ভাইয়েরা আমার চোখের দাম কত
ألم نجعل له عينين الله বলছে গোলামরে আমি কি তোমাকে দুইটা চক্ষু দান করি নাই আমার দিকে তাকান পোরাদা স্টেশন থেকে নীলফামারী মাহফিলে যাব পোরাদা স্টেশন থেকে মাহফিল হচ্ছে নীলফামারী উঠছি টেনে উঠছি টেনে ওঠার পর দেখি এক অন্ধ ফকির লাঠে হাতে করে ভিক্ষা করছে আর একটা গান গাচ্ছে দশতলাতে নাই রে শান্তি শান্তি আছে গাছতলায় দশতলাতে নাই রে শান্তি শান্তি আছে গাছতলায় সেই শান্তি তুই পাইবি যদি আল্লাহর জিকির করে দেখ নিরালায় দশতলাতে নাই রে শান্তি শান্তি আসে গাস্ত হলাই অন্ধ ফকির এই গান গাচ্ছে হাতে একটা লাঠি ছিল ওই মাঝখান দিয়ে চলার সময় এক ধনী লোকের গায়ে একটু আঘাত লাগেছে তো এই ধনী লোকটা একটু মিজাজ গরম করে বলছে এই বেটা দেখে চলতে পারো না অত চোখেই দেখে না ওর আবার কষ্ট দেখে চলতে পারো না তা আমি একটু আগায় গেলাম আমি বললাম যে প্লিজ স্যার আই হ্যাভ এ ওয়ান কোশ্চেন প্লিজ অ্যানসার মি আমার আমার একটা প্রশ্ন আছে আমাকে অ্যান্সার দেন আপনাকে দশ লাখ টাকা দেওয়া হবে দশ লাখ টাকার চেক দেওয়া হবে বিনিময় আপনার দুইটা চক্ষু আপনি খুলে এই অন্ধকে দান করে দেবেন ওই ধনী মানুষ তখন মাথা নিচু হয়ে গেছে ক্যাশ আসা মাথা নিচু কে কয় যে বাবু দশ লাখ টাকায় আবার দুটো চোখ হয় নাকি আলম দেখেন এই অন্ধ মানুষ চোখে দেখে না আর আপনি তাকে ঝাড়ি মারতেছেন অন্ধ মানুষের সাথে খারাপ ব্যবহার করা যাবে যাবে আজ পর্যন্ত রাস্তায় কোনো অন্ধ অ্যাক্সিডেন্ট করে নাই যারা করে তা সব একদম শোক আছে ঠিক কি না বন্ধুগণ আমার যারা আল্লাহকে ভয় করবে দুই নম্বর পুরস্কার আল্লাহ তাআলা বলছে ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুরুকুম কাইদুহুম শাইআ ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহিত আল্লাহ তাআলা সূরা আলী ইমরানের 120 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ পাক বলেন হে নবী দিনের দাওয়াতের কাজ করতে গেলে পারে বাধা আসতে পারে জুলুম আসতে পারে আপনি সবর করবেন আর আমাকে ভয় করবেন আমি আল্লাহ সকল চক্রান্ত থেকে সকল বিপদ থেকে আমি আপনাকে বাঁচাবো তো জোরে বলা যাবে কি আল্লাহু আকবার আপনারা একটু আস্তে করে বলেন তো আবু লাহাব নবীজির কেমন চাচা হইতো কসেন না কে আপনার কিছু হয় মনে হচ্ছে মুখ কালো করে বসে আছে বলতে চাচ্ছে না হুজুর আবু লাহাব আমার দুলু ভাই মনে নাকি ওর নাম অনেকেই বলতে চাই না কেন বললে সমস্যা কি রসুলের প্রথম দাওয়াত নবীজি যখন তিন বছর পরে দাওয়াত দিচ্ছেন ভালো করে বুঝুন কয় বছর পর তিন বছর গেছে গোপনে গোপনে মানে অত অত প্রকাশ্যে না তিন বছরের মাথায় আল্লাহ ডাক দেয় ও নবী ফাসদা বিমা তো ওমর ফাসদা বিমা তো ওমর ওয়া আরিদ আনিল মুশরিকি ও নবী আপনি যে দাওয়াতে যাচ্ছেন আমি আপনাকে যা দিয়েছি প্রকাশ্যে জোর গলায় মানুষের কাছে আপনি প্রচার করবেন তাতে মুশরিক যারা আছে কাফের যারা আছে মন খারাপ করে করুক টেনশন করার দরকার নাই আমার নবীজি যেই দাওয়াত দিয়েছেন দাওয়াত দেওয়ার পরে কেউ কিছু তেমন কিছু বলে নাই কিন্তু মিস্টার আবু লাহাব আপন চাচা আসতে বলেন কেমন চাচা আপন চাচা হাতে একটা পাথর তুলি বলছে মোহাম্মদ দেখেছিস পাথর একবারে ফাটা ফেলা দেব নাউজুবিল্লাহ বলবেন না যাওয়ার সময় বদদোয়া করে গেল মোহাম্মদ তুই ধ্বংস হয়ে যা আল্লাহ কয় নবী আপনার কোনো জবাব দেওয়ার দরকার নেই এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ যথেষ্ট আল্লাহ আকবার জোরে খান সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা নাজিল করে দিলেন আমার সাথে পড়েন তাব্বাত ইয়াদা সবাই পড়েন তাব্বাত ইয়াদা আবি লাগাবে ও আতাব কষ্ট হচ্ছে ভাই কষ্ট হয় এই সূরা নাজিল হলো যখন আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক সে যা অর্জন করেছে সে নিজেও ধ্বংস হোক
তার ধনসম্পদ ধ্বংস হয়ে যাক আমি জানতে চাই এই সূরাটি নাযিল হয়েছে রাসূলের চাচার পক্ষে না বিপক্ষে ওরে বাপ রে কি বুঝা বসতেছে চাচার পক্ষে না বিপক্ষে কি কই বুঝলাম না তো এই এবার শুনেন মালিক করে কেউ যদি সুদ খায় সামনে যদি বসে থাকে আর আমি যদি সুদের ওয়াজ করি ওনার পক্ষে হবে না কি হবে ওই ওই যে নাটোর জেলায় রুহুল আমিন ভাই ওয়াজ করে মাঝে মাঝে এক ইমাম সাহেব হয়তো সুদের ওয়াজ করতেছে হ্যাঁ তা শুক্রবারে তো এখন সভাপতি সাহেব যিনি আছে যে ওনার মুখটা খুব কালো হচ্ছে আর মাথা নিচু হচ্ছে আর লোকজন বলছে আজকে ওয়াজ হচ্ছে মানে ওর দিক টাকা বলছে ওয়াজ আজকে হচ্ছে সভাপতি লজ্জায় মুখ তুলতে পারছে না যে আমি সুদ খাই খাই হুজুর কবি কে এখন আল্লাহর কি খেলা এই জুম্মার দিন নামাজ শেষ করে হুজুর খানা খাবে সভাপতির বাসায় যে ওয়াজ করেছে ভাই খাবার আর হবে নি কথা কথাকে মন খারাপ করে সভাপতি আগেই বাড়ি চলে গেছে ইমাম সাহেব চিন্তা করল যা থেকে কপালে দেখা যাবে কাল সকালে আজ যাব না সকালবেলা দেখা করার জন্য গিয়েছে সভাপতি বলছে হুজুর আমি একা করে সুদি কারবার মসজিদে এত লোককে বলার কি বলার দরকার আপনি কেন বলতে গেলেন আপনি আমাকে গোপনে বলতে পারতেন তার মানে সূরা লাকাব নবীজির চাচার বিপক্ষে নাজিল হয়েছে আমি জানতে চাই চাচা যদি এখন এই সূরাটা শোনে চাচা খুশি হবে না বেজার হবে জোরে কন হ্যাঁ এই কারণে আমার নবীজি সূরা লাহাব নাজিল সূরা লাহাব নাজিল হওয়ার পরে নবীজি সূরা লাহাব প্রচার না করে ঘরে বসে ভয়ে তিনি জিকির করতে লাগলেন লা ইলাহা কি জিকির করতে লাগলেন আরে বাপ রে বাপ কি গো জিকির করতে লাগলেন আল্লাহর নবী ঘরে আল্লাহ ডাক দেয় উতুল মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব অনবি যা দিয়েছে এটা তেলাবাত করে করে তাড়াতাড়ি আপনি মানুষের কাছে প্রচার করেন আল্লাহ নবীজি সূরা লাহাব যেই তেলাবাত করলেন আবু লাহাবের কিছু চামচা ছিল লাহাবের চামচা ছিল আবু লাহাবের চামচা ছিল আমি জানতে চাই বাংলাদেশে পাবনা জেলায় চামচা আছে না নাই আছে উনাদের আবার একটু কষ্ট লাগতেছে হ্যাঁ ভাই রহমান এই এলাকায় চামচা নাই অন্য এলাকার কথা বলছি ভাই রহমান এই চামচাগুলো সূরা লাহাব শোনার সঙ্গে সঙ্গে চাচার কাছে গিয়ে বলতে চাচা ইয়া আম্মি হে চাচা হয় আপনি একটা ব্যবস্থা নেন না হয় আমাদের অনুমতি দিল বসতেছেন তো আমরা দেখে নেব আবু লাহাব কিছু কয় না চুপ চাপি আছে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা অনেক সুন্দরী ছিলেন উনি হ্যাঁ খেতে গেছে মানে কি আবু লাহাবের স্ত্রী হাতে একখানা পাথর করে লাত মানাতের নামে কসম করে বলছে আজকে মোহাম্মদকে যেখানে পাবো ওর কপাল ফাটাইয়া দেব আস্তে কর নাউজুবিল্লাহ আমার রসুলকে খুঁজে বেড়াচ্ছে নবীকে খুঁজতে খুঁজতে তাকায় দেখে আমার প্রিয় রসুল কাবা শরীফের সাথে হেলান দিয়ে বসা পাশে বসা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু লাহাবের স্ত্রী কেবলমাত্র ওই গাছের নিকটে এসেছে আবু বকর দেখে বলতে হুজুর এখানে আর বসে থাকা যাবে না জালিম মহিলা আসতেছে ও যদি কাছাকাছি আসে পাথরটা মেরে দিবে নবী গো এখানে আর থাকা যাবে না আমার রাসূল বলে আবু বকর বসে থাকো একটু পরেই খেলা হবে জোরে বলেন কি হবে আরো জোরে কষ্ট বলেন নেই মহিলা কাছাকাছি চলে এসেছে পাথরটা উপরের দিকে তুলবে আল্লাহ ডাক দেয় জিবরিল আমি আমার বন্ধুকে বড্ড ভালোবাসি পৃথিবীর কোন জালিম মহিলা আমার বন্ধুরে কষ্ট দিক আমি আর লেটার চাই না তুমি তাড়াতাড়ি একখানা আয়াত নিয়ে আমার নবীর কাছে যাও ওয়া ইযা ক্বারাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা আল্লাহু আকবার বলেন জিব্রাইল এক টান দিয়ে রাসূলের কাছে এসে বলছে হুজুর
আর আপনি কি উনাকে দেখে ভয় পাইছেন নাকি আল্লাহর রাসূল বলছে জিব্রাইল শোনো নবী এবং রাসূল কখনো জালিম মহিলা দেখে ভয় পায় না কথা কর নাকি যারা খাঁটি ঈমানদার যারা প্রকৃত ঈমানদার এরা কখনো জালিমের অত্যাচার দেখে জল পরিমাণ ভয় পায় না জোরে বলেন ঠিক কি না আপনারা ভয় পান না ভয় পান না জিব্রাইল এসে বলছে গুজো ইনি আপনার কি হয় যিনি আমার আপন চাচি কেমন চাচি আর জোরে কষ্ট হচ্ছে কি ওই জামানায় আপন চাচি নবীর কষ্ট দিয়েছিল আমি জানতে চাই এ জামানায় চাচি আছে না নাই আছে গো ওই মায়ানমারে নাকি বন্ধুরে জিব্রাইল বলছে হুজুর দেনি করবেন না এই আয়াত খানা পড়ে আপনার চাচির চোখের দিকে ফু দেন বাকি দায়িত্ব আল্লাহর আল্লাহ রাসূল আয়াত খানা বললেন ওয়াইযা ক্বারাতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা আল্লাহ রাসূল আয়াত খানা পড়ে চাচির চোখের দিকে যেই ফু দিবেন মুহূর্তের ভিতরে উনার চোখের পাওয়ার নষ্ট হয়ে গেছে জোরে বলবেন না আস্তে বলবেন আল্লাহু আকবার কিন্তু কাহিনী আছে কাহিনী কি চোখ নষ্ট হয়েছে এমন ভাবে উনাকে দেখেন উনাকে দেখেন আবু বকরকে দেখেন ওই পাশের উনাকে দেখেন শুধু আমার নবীকে দেখতে পায় না জোরে বলা যাবে কি আল্লাহু আকবার এখন এই মহিলার মিজাজ এমন খারাপ হয়েছে খিরকিয়া বল দেখলাম বসে আছে আবু বকর জি এমামত কোথায় গেল আবু বকর বলছে হুজুর আপনি তো বসেই আছেন সুবহানাল্লাহ বলবেন না দেড় হাজার বছর আগে যেই আল্লাহ আবুল হাবের স্ত্রী উম্মে জামিলা জালিম মহিলার চোখ নষ্ট করে দিয়েছিল আমি জানতে চাই ওই আল্লাহ আছে না নাই আছে না নাই আল্লাহ দুর্বল হয়ে গেছে আগের মতো শক্তি নাই আছে أن القوة لله جميعا وأن الله شديد العذاب কষ্ট হচ্ছে ভাই একটু একটু লাগছে মনে হয় ওই যে অন্ধ আর নেংরা কানা আর নেংরা ভিক্ষা করতে গেছে সারাদিন ভিক্ষা করার পরে অনেক ভিক্ষা পাইছে তো নেংরা আর অন্ধ আলোচনা করতেছে কানা বলতেছে দোস্ত মেলা খাবার পাইছি মাগরিবের নামাজ জামাতে পড়ব আমি তো চৌকি দেখিনি আমি পিছনে থাকি তুই সামনে যা নেংরা সামনে কানা পিছনে কানা কোথায় পিছনে তো আপনার নামাজ শুরু হয়েছে মাগরিবের নামাজ সোরাকেরা ধরে না আসতে কথা কন আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া কানা যেই পর্যন্ত আইছে কানা বলছে ঘটনা কি রে দোস্ত তোর ভালোবাসে সামনে দিলাম কানা কোষকে কই আরেকবার বলে দেখ যেই ঘুরি ওয়াইয়া কানা মনে মনে বলছে আরেকবার বলে দে তোর নামাজের গুষ্টি মাগিয়ে দেব মানে কানা বলছে বাইরা এইবার সূরা আল ইমরান ধরছে কুল সাদাকাল্লা ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া কানা মিনাল মুশরিকিন পিছন দিকতে কানা বলছে তোর নামাজ দরকার নাই নামাজ সার কে ভাই কানা কই লিখে কই আমি তো কানা কইনি কানা আসি গেছে আসলে আমি কি করব কথা কন ঠিক কিনা আমাদের দেশের কিছু লোক আছে কানা আমার কা জোরে কন ঠিক কিনা আমি বলতে চাইনি তাও জোন কইনি আস্তে করে গার পান নাই আর হুজুর নাই ঠিক না বন্ধুরে এখন এই মহিলা যখন আমার নবীকে আর দেখতে পাই নাই
চল যাচ্ছে মনটা খারাপ করে যাওয়ার সময় আমার নবীকে তিনটা গালি দিয়েছিল মুজাম্মামান আসাইনা ও আমরাহু আবাইনা ও দীনাহু কালাইনা আমার নবীকে বলছিল আওয়াক্কার তোমার বন্ধুকে বলে দিও তোমার বন্ধু এ সমাজের লেজ কাটা নির্বংশ সবচাইতে খারাপ মানুষ জোরে বলা যাবে কি না আউযুবিল্লাহ আমার নবী কি খারাপ ছিল ভাই খারাপ ছিল বাজে গালি দিয়ে চলে গেল আল্লাহ কয় নবী আপনার মন খারাপ করার দরকার নেই ওরা যা বলে বলুক ওরা আপনারে গালি দিয়েছে আপনার চরিত্র নিয়ে বাজে কথা বলে আপনার বংশ নিয়ে বাজে কথা বলে আমি আল্লাহ আপনার প্রশংসা করব সুবহানাল্লাহ আগামী বছর আজকে থাক আজকে পকেটে রাখে আল্লাহ পাক আমার নবী চারটা প্রশংসা করেছেন জোরে বলেন কয়টা আরো জোরে নাম্বার ওয়ান সবাই পড়েন ওয়ামা ইল্লা রহমাতাল্লিল আলামিন সুবহানাল্লাহ সূরাতুল আম্বিয়া দশ নম্বর সতেরো নম্বর পারা দশ নম্বর পৃষ্ঠা শেষ নম্বর উপর একশো সাত নম্বর আয়াতে কারিমা আল্লাহ ডাক দেয় হাবিব আমি আপনাকে শুধু পাবনার জন্য না শুধু বাংলার জন্য না নবী গো আমি আপনাকে গোটা পৃথিবীর জন্য আমি আপনাকে রহমত বানিয়ে দিয়েছি আস্তে কোন সুবহানাল্লাহ আরো আস্তে কোন সুবহানাল্লাহ রো ভাইরা আমার নবীজি কেমন রহমত ছিলেন হযরতে আনাসের মা বলেন রসুল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছে সবাই দেখতে আসছে কেউ খালি হাতে যায়নি হাদিয়া নিয়ে গেছে আমি তো আনাসকে সাথে করে গেছি রসুলকে দেখে আনাসের মা এত আবেগ আপ্লুত হয়েছে রসুলকে ডেকে বলছি আর রসুলাল্লাহ আমি আনাসকে আপনার খেদমতে হাদিয়া দিয়ে গেলাম সুবহানাল্লাহ টানা দশ বছর খেদমত করেছে কয় বছর ভাই দশ বছর খেদমত করেছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ও নবী সাহাবারা শোনো ও আল্লাহর বান্দারা শোনো এই দশ বছরের ভিতরে আল্লাহ নবী কোনোদিন একটা ঝাড়ি মেরে আমার সাথে রাগ করে কথা বলে নাই জোরে কান আল্লাহু আকবার কেমন রহমত ছিল মক্কা থেকে মদিনায় মদিনার থেকে যখন মক্কা বিজয় করার জন্য আসতেছেন মাত্র আট বছরের মাথায় কয় বছর ভাই আট বছর বুঝেন ভালো করে কাছাকাছি চলে এসেছে একবারে কাছাকাছি এসে দেখা হয়েছে রসুলের শ্বশুর আবু সুফিয়ানের সাথে আপন শ্বশুর কেমন শ্বশুর আপন শ্বশুর কিন্তু লোকটা আমার রসুলকে খুব কষ্ট দিয়েছিল হযরত ওমরের সাথে দেখা আমি জানতে চাই হযরত ওমর নরম না গরম ছিল জোরে কর না কে এই জামানায় যদি একটা ওমর থাকতো কোনো জালেম আলেমদের গায়ে হাত দিতে পারত না ঠিক কিনা জোরে বলেন সেই উমার আবু সুফিয়ানকে ধরে নবী দরবারে গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই লোকটার কারণে ওহুদের ময়দানে আপনার দাঁত ভেঙে গিয়েছিল নবী আপনার লোহার করা হেলমেট মাথায় ঢুকে গিয়েছিল আপনাকে অনেক কষ্ট দিয়েছিল ও নবী আমাকে একটু পারমিশন দে পারমিশন দেন আমি একটু টের পাচ্ছেন কি এর মানে কি হ্যাঁ হ্যাঁ এত সোজা ছিল না চরম তেরা মানুষ ছিল আল্লাহ রসুল বললেন ওমার তুমি কলার সাইড দিয়ে এক জায়গা চুপ করে বসো তো যা করার আমি করবো সুবহানাল্লাহ বলবেন না আমার নবীজি আবু সুফিয়ানকে ডেকে বলছে আবু সুফিয়ান রে কি চাচ্ছ বলো আবু সুফিয়ান থরথর করে কাঁপে আমার রসুল বললেন আবু সুফিয়ান আমি তোমাকে মাফ করে দিলাম আর যে যেখানে আছে সবাইকে মাফ করে দিলাম আল্লাহু আকবার ক্ষমতা পেয়েই আল্লাহ নবী সবাইকে মাফ করে দিচ্ছি আর আমরা যখন ক্ষমতা পাই আই কি আরে বাপ রে বাপ কি ভাব গো দেখে মনে হয় যে বাসার চাইতে কোনসেই বড় ঠিক কিনা বন্ধুরে নবীজি সবাইকে মাফ করে দিয়েছে আল্লাহ কয় জিব্রাইল তুমি একটু আমার রসুলের কাছে যাও তো গিয়ে বলো আমার রসুলদের সবাইকে মাফ করে দিল কিন্তু আল্লাহ কয়েকজন ব্যক্তির নাম বলেছে এদেরকে মাফ হবে না কোনোভাবে সুবহানাল্লাহ বলবেন না নবী কয় মাফ করে দিয়েছি আল্লাহ কয় ওহো আল্লাহ আকবার বলবেন না এইবার নাম শোনেন
কাদের নাম ঘোষণা হয়েছিল আব্দুল্লাহ ইবনে খেতাল তার দুইজন নর্তকী দাসী আবু জেহেলের বড় ছেলে ইকরামা আব্দুল্লাহ বিন সাবা আব্দুল্লাহ বিন সারা হাব্বার বিন আসওয়াদ হারিস বিন নুফাইল আসমা বিনতে মারওয়ান এরপরে ওয়াশি জিব্রাইল বললেন ও নবী এই কয়েকজন ব্যক্তির নাম আপনি দুইটা কাগজে লেখেন একটা কাগজ কাবা শরীফে টানায় দেবেন আর একটা কাগজ আমার ওমরের কাছে দিয়ে দেবেন সুবহানাল্লাহ বলবেন না ওমরকে নেকা বল হলো ওমর রে এই যে কাগজটা দোয়া হলো যে নয়জন ব্যক্তির নাম আছে দেখা মাত্র জায়গায় একবার শুলিয়ে ফেলবা আল্লাহ আকবার বললেন না আজকে দীর্ঘ বছর ধরে যারা কষ্ট দিচ্ছেন মানুষকে এইভাবে আছে যদি এইভাবে হয় এদেশের অনেক শয়তানকে ক্ষমা করা হবে না জোরে বলেন ঠিক কিনা কষ্ট হইলো মনে হয় হ্যাঁ বন্ধুরে আমার তাকান আমার দিকে আবু জেহেলের বড় ছেলে ইকরামা যেই সংবাদ শুনছে যে করস ফেয়ারের আসামির কাতারে নাম উঠে গেছে উনি রাতের বেলা গাট্টি গুট্টি গুছায় চলে গিয়ে চাচ্ছে আস্তে আস্তে করে নদীর কিনারা ধরে গিয়ে দেখে একটা মাঝি বসা আছে মাঝিকে বলছে মাঝি একটু দয়া করে আমার পার করিয়ে দাও তা না হনি পারে মনে হয় আমার শেষ করে ফেলা দেবে মাঝি কিছুক্ষণ তাকিয়ে থাকে বলছে আপনি সে ডাকাতি ছেলে না মানে ওর বাবা বুঝে ছিল তের পাইছেন তো ও পার হ্যাঁ যাচ্ছেন অত সোজা হবে না এই যে লাঠি দিয়ে আগে অনেকবার মারেছেন এই লাঠি এখন আমাদের হাতে তালটি ফালতি যদি করো এই লাঠিতে বাড়ি একবারে ষাট করি ফেলা দেব আল্লাহ আকবার বলবেন না বন্ধুরে কবি রজনী সবাই ঘুমায় ইকরামার স্ত্রী রসুলের কাছে গিয়ে বলছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ শুনলাম আমার স্বামীকে করস ফেয়াত দিয়েছেন ও নবী আল্লাহ তো আপনার ব্যাপারে বলেছে ও মা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন বলেছে নবী গো আপনি দয়াবান দয়া করে আমার স্বামীর একটু দেখেন তো মাফ করে দেওয়া যায় কিনা আল্লাহর রসুল এত দয়া ডাক দিয়ে বললেন ঠিক আছে যাও তোমার স্বামীকে ডেকে নিয়ে আসো আমি আমাকে মাফ করে দিলাম সুবহানাল্লাহ ইকরামা পরের দিন রাতের বেলা দিনের বেলা না রাতের বেলা পালিয়ে পালিয়ে রসুলের দরবারে গিয়ে সালাম বিনিময় করে দরবারি জুমা দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে এসেছি কেন এসেছো আমার ভুল বুঝতে পেরেছি আমি কালেমা পড়তে চাই আল্লাহ নবীজি কালেমা পড়ায় দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা জবান সেরে লা ইলাহা La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam kalima pollen Allah rasul bollen shono kalima porocho thik ache ta apatoto koyekta din amar omorer samne jayo na boro tera manush ki manush তুই যতই কালেমা পড়ো তোমার পাশে একটা রাগ আসে দেখা হলে যে দুই কসম দিয়ে দেয় আমি কোন ঠেকাতে পারবো না আল্লাহ আকবার বলবেন না পালিয়ে পালিয়ে কয়েকটা দিন পালিয়ে পালিয়ে বেরানোর পরে ইকরামা কোরআন পড়া শিখলেন কোরআনকে এত মহব্বত করতেন কোরআনকে এত ভালোবাসতেন বুকে রাখতেন আর মাথায় করে করে এলাকায় এলাকায় ঘুরে বেড়াতেন হঠাৎ করে একদিন রসুলের কাছে এসে বসে বসে কান্দতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মন সাক্ষী দিচ্ছে আমার সমস্ত গুনাহ মাফ হয়েছে কিন্তু আমার একটা গুনাহ মাফ হয় নাই রাসূল কয় কালেমা পড়ছো তওবা করছো আল্লাহ মাফ করে দিয়েছে কয় না হুজুর আমার মন বলছে আমার একটা গুনাহ মাফ হয় নাই ইকরামার কোন গুনাহ মাফ হয় নাই আমরা কি শুনতে চাই এ বছর বলবো না সামনে বছর হা এ বছর বললি তো সামনে বছর আর দাওয়াত দেবে না এই জন্য থাক আজকে হাঁকলি আমার হাতে ইকরামা তওবা পড়েছে আল্লাহ কয় গুনাহ মাফ কিন্তু ও কষ্টে হুজুর আমার গুনাহ মাফ হয়নি এটা বাকি আছে ওই বাকিটা কি আজকে থাকবে সামনে বছর বলবো ইনশাল্লাহ হ্যাঁ মরে গেলি কবরে দেখে আসবো না
পাঁচটা হচ্ছে ভাই না অবশ্যই বলবো বন্দুক নামার আব্দুল ইবনে খেতাল তাকান আমার দিকে কাবার গিলাব ধরে ঝুলতেছে একজন এসে বলছে হুজুর এই এই যার নাম লেখেছেন করস ফেরে একজন কাবা ঘরে গিলাব ধরে ঝুলছে রাসূল বললে ফাকালা উক্তুল একবার জায়গায় শ্বাস করি ভালো ওকে হত্যা করে ফেলে দেওয়া হলো এর ভিতরে কয়েকজনকে মাফ করে দিয়েছে আর কয়েকজনকে হত্যা করে দিয়েছে আমি বোঝাতে চাচ্ছিলাম রাসূল করস ফের আল্লাহ রাসূল সব মাফ করে দিল আল্লাহ কয় নবী কয়েকজন আছে এরা এত কষ্ট দিয়েছে কল্পনার বাইরে এর মধ্যে একটা লোক মাঝে মাঝেই আমার রাসূলকে রাস্তায় দেখা হলি একটা কথা বলতো কি বলতো বলতো ইয়া মুহাম্মদ ইন্নাকা লাস্তা মুরসালা মুহাম্মদ মানে ইনসাল করে মুহাম্মদ আমি আমি তোকে রাসূল মানি না নাউজুবিল্লাহ বলবেন না আর একটা গালি দিত সেই গালি আল্লাহ কোরআনে কোট করেছে আল্লাহ তাআলা বলছে ওয়াকালু ইয়া ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহিয-যিকর ইন্নাকা লামাজনুন সূরা হিজর 14 নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর রুকুর 6 নম্বর আয়াতে কারিমা আল্লাহ একজন অভিশপ্ত গোলাম আমার রসুলকে ডেকে বলতো জাতির লোকেরা দেখো এই লোকটার নাম মুহাম্মদ এনার প্রতি কোরআন নাজিল হয় আর এই মুহাম্মদ হলো আস্তে একটা পাগল জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ আমার নবী কি পাগল ছিল ভাই কথা বলেন পাগল ছিল কিছুদিন আগে এক শয়তান নাম হলো আসাদ নূর কে নূর আহারে কি সুন্দর নাম গো এই লোকটা বলছে আমার নবী নাকি ডাকাত ছিল এত আসতে আহা বাসে গেছিস বিদেশের মাটিতে আসিস এই কথাগুলো যদি বাংলাদেশের এই পাবনার যুবকদের সামনে বলতে ওর জিব্বাটা নিয়ে ছিঁড়ে ফেলা দেওয়া হইতো কথা কন ঠিক কিনা কারণ রসুলকে আমরা মহব্বত করি আমাদের জীবনের চাইতে বেশি জোরে বলেন ঠিক কিনা বন্ধু মন আমার লোকটা পাগল বলল আমার রসুলের মনটা একটু খারাপ হয়ে গেল জিব্রাইল এসে বলছে নবী মন খারাপ করার দরকার নাই আল্লাহ তাআলা আপনার পক্ষে কোরআন নাজিল করেছে নুন ওয়াল কলমি ওয়ামা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন আল্লাহ নুনের কসম করেছে কলমের কসম করেছে কলম যা লেখে আগে পরে তার কসম করে আল্লাহ বলছে নবী আপনি যে নিয়ামত পেয়েছেন এত বড় নিয়ামত পেয়ে নবী আপনি পাগল হতে পারেন না জোরে কন আল্লাহু আকবার আমার রাসূল জিব্রাইলকে বলছে যে বুঝলাম আমি পাগল না কিন্তু রাস্তায় দেখলি ওই রকম করে কে তুমি একটু আল্লাহর কাছে যাও তো শুনি আসো তো কি ঝামেলা একটু শুনি আসো তো দেখি জিব্রাইল আবারও গেছে হুজুর আল্লাহ আপনার নবী একটু খুশি হতে পারেননি ওই ওরা রাস্তায় ডিস্টার্ব করে কি জন্য হ্যাঁ মঞ্চে এসে ডিস্টার্ব করে করে না ভাই আজেবাজে কথা বল ইরা কারা জিব্রাইল আল্লাহর কাছে গেছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে কোরআনুল কারিমের সোনা কলম থেকে তিনটি আয়াত নাজিল করে বললেন ও জিব্রাইল আমার বন্ধুর কাছে একটু তুমি সুসংবাদ দিয়ে আসো এরা কারা যারা ডিস্টার্ব করে ঝামেলা করে এরা কারা সোনা কলম আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিদ হাম্মাযিম মাশাঈম বিনামিম মান্নাব ইল্লিল الخير معتد أثيم وتل بعد ذلك زنيم জিব্রাইল এসে বলতে হুজুর খেলা হবে কি হবে জোরে কান আরো জোরে বলছে হুজুর শোনেন ইনারা যে আপনারে পাগল কয় আপনারে গালি দেয় এরা কারা আপনার তো চশমা ঠিক আছে হ্যাঁ তাহলে আমি বলি আপনি খেয়াল করেন এদের এক নম্বর অপরাধ এরা পিছনে মানুষের নিন্দা করে দেখা যাচ্ছে দুই নম্বরে সকল খড়ি করে বেড়ায় তিন নম্বরে ভালো কাজে বাধা দেয় চার নম্বরে সীমালঙ্ঘনকারী অপরাধী পাঁচ নম্বরে দুষ্ট প্রকৃতির ছয় নম্বরে হুজুর বলছে জারজ হারামজাদা আমি কইনি কিন্তু হুজুর চশমা দিকে দেখে পড়ে কইল আরে আমার কি দোষ আছে ভাই
কথা কর নাকে তাহলে ওই যে রাস্তায় দাঁড়ায়া ডিস্টার্ব করে দেখলি আজেবাজে কথা কয় জঙ্গি কয় এ ইরাকারা হ্যাঁ হুজুর কষ্ট যায় কষ্ট নেবেন না এক লোকের অসুখ হইছে খুব ধনী মানুষ অনেক টাকা কিন্তু উনার রোগ হইছে রক্ত লাগবে ও নেগেটিভ রক্ত আচ্ছা আপনারা কন্ত ভাই ও নেগেটিভ রক্ত কি সহজে পাওয়া যায় আল্লাহর কি খেলা খুঁজতে খুঁজতে পাইছে এক কৃপণ কৃপণের রক্ত ও ধরে নিয়ে আসে এত রক্ত দোয়া লাগবে বলতে স্যার আমারে মাফ করিয়ে দেন এক বেলা খাই দুই বেলা খাইনি রক্ত শরীরে আছে কিনা আল্লাহ ভালো জানে ওর কাছে জোর করে দুই ব্যাগ রক্ত নিয়ে ধনী মানুষ সুস্থ হয়ে গেছে দুই লাখ টাকা দিছে কৃপণ তো মহা খুশি আরে আগে তো বুঝতে পারিনি যদি আগেতে বুঝতাম তাহলে বলতাম আর এক ব্যাগ নেন তো দুই লাখ টাকা নিয়ে মহা খুশি চলে গেছে এক মাস পরে আবার ফোন করা হয়েছে যে ভাই রক্ত লাগবে এক ব্যাগ কৃপণ মহা খুশি আজকে মনে হয় এক লাখ টাকা দেবে আগে দুই লাখ দিছে হিসাবে তো তাই নাকি আনন্দ ফুর্তি করতে করতে চলে আসছে এক ব্যাগ রক্ত দেওয়ার পরে আজকে মোটে পাঁচশো টাকা দিছে বলছে এটা কথা হইল এক লাখ তো দেবেন বলছে ভাই রে এক মাস আগে আমি ধনী ছিলাম এক মাস এই এক মাসের ভিতরে তুই ছিলে কৃপণ তোর রক্ত আমার গায়ে ঢুকে আমিও কৃপণ হয়ে গেছি আমি তো কৃপণ এমনি হইনি রে তোর কারণে হয়েছি ঠিক পাচ্ছেন কি যারা আজকে গালি গালাজ করে যারা আজকে বাজে বাজে কথা বলে ওই যে যার সন্তান ওর রক্ত ওখান থেকে আসতে আসতে কি বুঝতে পারলেন তো খাফে খাপ মুনতাজের বাপ কথা কি বোঝা যায় ভাই নাকি যায় না ভাইয়েরা আমার আল্লাহ তাআলা আল্লাহ নবীর তাসদাব তাইটা প্রশংসা করেছে এক নম্বরে আল্লাহ নবীর রহমত দুই নম্বরে আমার সাথে সবাই পড়ে না আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির وإنك لعلى خلق عظيم سورة قلم 39 نمبر پر 3 نمبر پشتہ প্রথম নম্বর রুকু 4 নম্বর আয়াত কারিমা অনেকে চিন্তা করছে হুজুর এটা কিসসা ধর্মের লম্বা করে খালি কুরআন আয়াত পড়ে এটা শোনা যায় নাকি আছে না আমাদের দেশে অনেক হুজুর আছে ও সুর করে আপনি ওয়াজ করতে পারবেন একটা ঘটনা ওয়াজ করতে পারবেন না কথা কর না পারবেন না একটা ঘটনা এক ঘন্টা হাঁকাতে পারবেন কোরআন দিয়ে ওয়াজ করতে গঙ্গা দেখবেন কাঁদি হেলা দিবেন বাপরে বাপ আমাদের দেশে এরকম অসংখ্য মুফাসসির আছেন যারাই আসবে বলবেন ভাই কোরআন দিয়ে কথা কন তো কারণ কোরআনের একটা অক্ষর পড়লে কিছু না দশ নাকি তো পাবো কথা কর না কে আর যদি আবেগ ভালোবাসা থাকে সাতশো নাকি কয় নাকি জোরে কন কয় নাকি সাতশো নাকি অনেকে আছে আবার আবার আমাদের বিরুদ্ধে কথা কাইছে ও কি জানে বন্ধুরে আল্লাহ তাআলা নবীকে ডেকে বলছেন নবী আমি আপনার চরিত্র এত বড় করেছি এত মহান করেছি দাড়ি পাল্লায় ওজন হবে না জোরে কন আল্লাহ আকবার নবীকে আপনার চরিত্র সবার উপরে জোরে বলা যাবে কি আল্লাহ আকবার ও গো কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা ও গো কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা তোমারই জন্য জগৎ উজালা কামলি ওয়ালা তুমি মদিনাওয়ালা পরে নামি রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরাগের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা সুবহানাল্লাহ কয়েকজন সাহাবি এসে আম্মাদান আয়েশার কাছে প্রশ্ন করছে আম্মাদান আয়েশা আপনি বলেন তো রসুলের চরিত্র কেমন ছিল আয়েশা বললেন কি ব্যাপার তোমরা কোরআন পড়ো নাই কান হলো কহল কোরআন গোটা তিরিশ পারা কোরআন তার চরিত্র জোরে কান আল্লাহ আকবার আরো জোরে কান আল্লাহ আকবার সেই মুসলমান কপাল পোড়া আহ বাড়িতে কোরআন আছে কোরআন পড়তে চায় না এই জন্য কেয়ামতের ময়দানে
আল্লাহর কিছু গোলাম যখন আল্লাহর কাছে উঠবে ওয়ামাল আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা আল্লাহু আকবার হাশরের ময়দানে যখন মানুষগুলো আল্লাহর কাছে যাবে তিনটা ভাগ হয়ে যাবে কয় ভাগ একটা ভাগ সিনফান মুশাতা হেঁটে হেঁটে যাবে আরেকটা ভাগ ওয়াসিনফার রুকবানা আল্লাহর হাবিব বলছে আল্লাহর কিছু গোলাম কবর থেকে ওঠার সঙ্গে সঙ্গে জান্নাতের গাড়ি পেয়ে যাবে আমরা কি জান্নাতের গাড়ি চাই কারা কারা চাই দেখুন তো আশপাশে যে ঘুম আসি গেছে কান ধরে উঁচু করি ভালেন তো দেখি আন্দাজে ঘুম আসছে হাত নামার সবাই জান্নাতের গাড়ি চায় তার মানে সবাই জান্নাত চায় এইবার একটু বলেন জান্নাত আপনারা চান ছোট চান না বড় চান বড় চান কারা কারা হাত নামা বড় চাচ্ছে বলে এমন বাটাম হবেন মামু বড় জান্নাত হ্যাঁ যে কাম করেছেন ছোটটা পান কিনা আল্লাহই ভালো জানে কি দাদা যে কাম করিয়ে রাখেছি হ্যাঁ কেউ টের পাইনি ভাই হ্যাঁ দিনের বেলার কাজ তাহাজ্জুদ পড়িয়ে করেছে সুবহানাল্লাহ পুরিয়ে পরেশগা সে আবার কসে বড় জান্নাতে যাব আলহামদুলিল্লাহ বড় জান্নাত আমরা চাই এইবার বলেন তো জান্নাতের ভিতরে সবচেয়ে বড় নিয়ামত কি বলেন তো কথা কর না কে আল্লাহর দিদার জান্নাতে কি আপনারা আল্লাহকে দেখতে চান কারা কারা দেখি সুবহানাল্লাহ আল্লাহু আকবার আমরা জান্নাতের ভিতরে আল্লাহকে দেখতে চাই যে চোখ আছে ভাই এ চোখ কি ঠিক আছে মি ভাই হ্যাঁ ঠিক আছে চোখ তো ঠিকই আছে তোমার ঠিক আছে বাপ বাকি কি সুবহানাল্লাহ রাতের বেলা রাস্তার ধারে রাত একটা বাজে যখন মাহফিল করে বাড়ি যায় অনেক যুবক ছেলে দেখি মোনাজাত করে বসে আছে হ্যাঁ আল্লাহ পাক বলে ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফী উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আলইয়াউমা আলাইকা হাসিবা কষ্ট হয় ভাই সূরা বানি ইসরাইল 15 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 2 নম্বর রুকু আয়াতে কারিমা 13 এবং 14 আল্লাহ বলছে ওয়া মানে এবং কুল্লা মানে প্রত্যেক ইনসান মানে মানুষ আলজামনা হু তায়রাহু ফী উনুকি তাকান আমার দিকে লুক আট মি এই যে গলার কাছে একটা করে গোপন ক্যামেরা লাগানো আছে গোপন আমলনামা লাগানো আছে এরপরে সিসি ক্যামেরা লাগানো আছে বান্দা যা যা করে সব ভিডিও রেকর্ড করা আছে আরো দুইজন সাংবাদিক এই কাদের উপরে আছে কেরামাং পড়েন সবাই কেরামাং কাতিমিনা ইয়ালামুনা মা তাফালুন আল্লাহু আকবার ভাই এই সাংবাদিক ইনারা কি আমলিক করে ভাই বিএমপি করে জামাত করে সরমনায় করে কোনো দল করে না হ্যাঁ ইরা কোনো পক্ষ বোঝে না মিয়ে ভাই হ্যাঁ ওরা দলিল লেখে যা করেছেন একদম কায়দা মতো সুন্দর করে লেখা আছে ও বন্ধু তাকান আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে বের করে আনা হবে সবার আমলনামা ও খরিজু নুখরিজু জুমা মুতাকাল্লিম সেগা বের করবে কিভাবে কিতাবাই ইয়ালকাহু মাংসুরা খোলা অবস্থায় ইয়ালকাহু সে দেখতে পাবে মাংসুরা খোলা অবস্থায় আল্লাহ বলবে ইকরা কিতাবাক বান্দা আমলনামা পড়ো পড়তে থাকবে যতগুলো নেকি আছে নেকির কথাগুলো জোরে জোরে ভরবে আর গুনাগুলো পড়ে বলবে যে আল্লাহ না এগুলো আমি করিনি এ আপনার ফেরেশতারা আমার বিরোধী দল ছিল ও জোর করে লিখে দিয়েছে বাটাম মারিয়ে নাকের বদনা ছোটা ফেলা দিবি কথা কট নাকে গুনা কিন্তু ওরই তাও বলবি যে আল্লাহ এই গুনা তো আমারও না আল্লাহ কয় তাই নাকি হ্যাঁ
তুমি এখন কি বলছো বলো আল্লাহ আমি এসব মানি না রেখে জানো ঠিক আছে ঠিক আছে কষ্ট হচ্ছে কষ্ট বলেন নাকি বন্ধুরে গিলাস কি এটা নাকি আরো আছে না ও বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলবে গোলাম তুমি কে চাও আল্লাহ আমি সব মানি না এটা মানে না আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবে ফেরেশতা অর্জবান অর্জবান সেলাই করে দাও আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন ও বন্ধু জবান সেলাই হাত কথা বলবে যে আল্লাহ একটা মারার কথা ছিল বাড়িয়ে গেছে হাতে সব বলে দিবে আল্লাহ অফিসে বসে কলমের খোসা দিয়ে কত টাকা মাইরে খাইছে এদেশে কলা চুরির বিচার হয় ছেসরা চোরের বিচার হয় ভ্যান চোরের বিচার হয় আর যে অফিসে বসে কলমের খোসা দিয়ে লাখ লাখ টাকা মাইরে খাই ওই চোরের কোনো বিচার না ঠিক কি নজরে কার বাইরে আমার 2006-7-8 ক্ষমতায় ছিল কিডা ভাই ফখরুদ্দিন আর মঈনুদ্দিন ওই সময় একটা কাজ করেছিল ভাই এমপি মন্ত্রী চেয়ারম্যান দুই প্রধানমন্ত্রী সবগুলোকে জাগায় মনে আছে আমার মনে আছে আমরা পরে পত্রিকায় পড়লাম যাদেরকে ধরেছে কিনা সবাই চুরি করে খাইছে এতিমের মাল মারি খাইছে পত্রিকায় রাস্তায় পড়লাম কাজটা খারাপ করেছিল না ওই সময় যদি সোরা মায়েদার 38 নং ধারা অনুযায়ী কয় নং ধারা 38 নম্বর ধারা অনুযায়ী যদি হাতটা কেটে দিতে গো فقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله যদি হাত কেটে ফেলতে ভিতর থেকে ওনারা সবাই বাইরে জনগণের সামনে সালাম দিত আসসালামু আলাইকুম জনগণ জনগণ বলতো খবর কি কথা কর না খা চাষি খবর কি চাষা খবর কি হাত কোথায় তখন বলতে বলে না তোমাকে মাল মারি খাইছিলাম গো দের পাচ্ছেন কি হ্যাঁ ও বন্ধু কামতের কঠিন ময়দানে হাত কথা বলবে শুধু তাই না আর আপনি এই পাউ দি হেঁটে হেঁটে যেখানে যেখানে গিয়ে অন্যায় করেছেন অত্যাশাগত আরো জুলগম আপনার পাও সাক্ষী দিয়ে দেবে কোন উপায় থাকবে না বাঁচার কোন উপায় থাকবে না ওকে যখন মারতে মারতে নিয়ে যাবে জাহান্নামের কাছাকাছি যখন জাহান্নামের কাছাকাছি নিয়ে যাবে দলে দলে ওখানে জ্বর পরে অটোমেটিক কান সব বলে দিবি জানলা এই কানের ধরে অমুকের কাছে হ্যালো করেছিল হ্যালো অমুক জায়গা আছে কথা কয় না বুঝতে পারতেছেন তো এরপরে চোখ বলবে আল্লাহ চোখের দ্বারা এটা এটা দেখেছিল এরপরে এমনকি চামড়া পর্যন্ত কথা বলবে জোরে কন আল্লাহ আকবার এরপরে জবান খুলে দেওয়া হবে জবান খুলিয়ে দেওয়ার পরে উনি ঝগড়া করবে চামড়ার সাথে কে রে হ্যাঁ তুই বলে দিলু কে তোর জন্যই তো চুরি করেছিলাম টের পাচ্ছেন তো ও বন্ধু হাসরের ময়দানে আল্লাহ যেন আমাদের মাফ করে দেয় জোরে বলেন আমিন আমার প্রিয় ভাইরা আল্লাহ নবীর আল্লাহ 4টা প্রশংসা করেছিলেন 2 নম্বরের চরিত্র ভালো 3 নম্বরে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম আল্লাহ বলছে যারা এখানে বসা আছেন আমরা সবাই কি আল্লাহর ভালোবাসা চাই কারা কারা চাই আলহামদুলিল্লাহ আমরা সবাই আল্লাহর মহব্বত চাই আল্লাহর ভালোবাসা চাই আল্লাহ কয় আমার ভালোবাসা চাও হাত্তা বিউনি আমার নবীকে মেনে নাও আমার নবীকে অনুসরণ করো তাহলে আমি আল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ ভালোবাসবো ওয়া ইগফির লাকুম যুনুবাকুম জীবনের গুনাহ খাতা মাফ করে দিব আল্লাহ ভালোবাসবে আল্লাহ গুনাহ মাফ করবে কিন্তু নবীকে পুরাপুরি মানতে হবে আবু তালেব
নবীজির চাচা আপন চাচা কেমন চাচা আহ এই লোকটা শিয়াবে আবু তালিবে টানা তিন বছর ছিলেন রসুলের এত ভালোবাসতেন ইমান আনে নাই কিন্তু জেলখানায় ছিলেন জেলখানা থেকে বের হওয়ার কয়েকদিন পরে চাচা মারা গেলেন এই চাচা যখন মারা যায় আল্লাহর রাসূল এসে বললেন ইয়া আম্মি হে আমার চাচা কুল লা ইলাহা ইল্লাল্লাহ আপনি শুধু একটু মুখ দিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ বাকি দায়িত্ব আমার আবু জেহেল বলল কি আবু তালেব সারা জীবন তুমি চললে আব্দুল মুত্তালিবের পথে আর এখন মরার সময় ভয়তে তুমি মুহাম্মাদের কালেমা পড়ছো শেষ পর্যন্ত আবু তালেব সিদ্ধান্ত নিয়ে বলল যে না তোমার ভালোবাসি ঠিক আছে তোমার মানতে পারবো না সে আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে মারা গেল আমার রসুলের মনটা একটু খারাপ হয়ে গেল ইস আমার চাচা আমার এত মহব্বত করে আর কালেমা না পড়ি মারা গেল আয়াত নাজিল হয়ে গেল إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدين الله কয় নবী মন খারাপ করেন কে হিদায়াত করার দায়িত্ব আমি আপনাকে দেই নাই হিদায়ত কে পাবে অহু আলম আলম এফসে তাফজিলের সিগা আল্লাহ সবচাইতে বেশি ভালো জানেন কে হিদায়ত পাবে আপনার মন খারাপ করার দরকার নাই দাফন কাজ শেষ করে আল্লাহ নবীজি দোয়া করতেছেন আল্লাহ আমার চাচা আবু তালেব বেঁচে থাকা অবস্থায় কেউ আমারে কষ্ট দিতে পারে নাই মামুন আমার চাচারে তুমি মাফ করে দাও জিব্রাইল এসে বলছে হুজুর হাতটা নামায় ফেলেন তার মানে আপনি কি বুঝতে পারতেছেন আল্লাহর পরেই যার সম্মান তিনি হাত তুলে দোয়া করতেছে জিব্রাইল বলছে যে কাজ হবে না নাকি আল্লাহ নিষেধ করতেছে কেন আপনার চাচা আপনার ভালোবাস তো ঠিক কিন্তু সিল মারার সময় কথা কন দেখে সিল মারার সময় ঝাইত আবু জেহেলকে সিল মারত এদেশে কত শয়তান বদমাইশ আছে আরে লিবাস দেখলি মনে হয় যে জিব্রাইল খালাতো ভাই জোরে কন ঠিক কিনা ও সিল মানে কোন জায়গা তেল পাচ্ছেন তো হ্যাঁ আর মরে গেলে কি সুন্দর করে কয়তে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ মরে দেখা গেল তুমি দল করবে একটা আর হুজুর দোয়া পড়বে রাসূলিল্লাহ ধরেন কেউ বিএনপি করে আর আমার হুজুর যদি দোয়া পড়ে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি বিএনপি এ দোয়া করলে কি হুজুরের চাকরি কেখান থাকবেন গো কথা কর না কে থাকবে বলে মনে হয় বাইরে আমার জিব্রাইল এসে বলছে মা কানা লিন্নাবিহি ওয়াল্লাযিনা আমানু আই ইস্তাগফিরু লিল মুশরিকিন ওরে কাজ হবে না নেই আপনাকে বলে দিচ্ছি আর যারা ঈমানদার তাদেরকে বলে দিচ্ছি কেউ কোনো মুশরিক যদি মারা যায় মুশরিকের জন্য দোয়া করা জায়েজ নাই কি করা জায়েজ নাই মুশরিক হয় কি করে একটু বলবো বলবো ধর্ম জাত জাত উৎসব সবার বলেন ধর্ম জাত জাত উৎসব সবার চাকরি জাত জাত বেতন সবার নাকি ও ওই বলে রাজি নি গাছ জাত জাত ফল সবার পুকুর জাত জাত মাছ সবার নাকি হ্যাঁ এবার যদি বলি বউ জাত জাত কি এবার মুখ কালো হয় কে খবরদার ভাই এই কথা কোরআনের সাথে একবারে সাংঘর্ষিক লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন যার যার দিন তার তার কাছে আর তুমি কি গোজামেলি করে তুমি বলো ধর্ম দাদদার উৎসব সবার মসজিদে যখন জুম্মার দিন আজান হয় কি ভাই আজান হয় না আল্লাহু আকবার আল্লাহু আকবার الله أكبر الله أكبر الله أكبر ملك أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله আজান হওয়ার পরে কোনো গোবিন্দ ভালো করে বোঝেন কোনো গোবিন্দ এরপরে কোনো হিন্দু ছেলে আমাদের মসজিদে নামাজ পড়তে আসবে ভাই কোরবানিতে আসবে তোরা দাস কেন
এই খবিশের দল হ্যাঁ ঘটনা হলো কি এই এক এলাকায় এক ধনী মানুষের মেয়ের বিয়ে এই ধনী মানুষ সবাইকে দাওয়াত দিয়েছে কিন্তু কুকুরকে বলেনি রাত 3টার সময় যখন গরু জবাই হয়েছে এলাকার সব কুকুর জোর বাঁধেছে ও বড় লোক তুমি দাওয়াত দিতে ভুল করেছো কিন্তু আমরা আসতে ভুল করি নাই কথা কই থাকে তালি দাওয়াত বাদে যারা বিনা দাওয়াতে যায় এরা হলো কুকুর ওরা আপনাকে দাওয়াত দেয় নাই আপনি পূজায় গেছেন আপনি ডাইরেক্ট পাকা কুকুর জোরে বলেন ঠিক কি না এরকম কুকুর কি এলাকায় আসে গো কিডা কিডা গো আর যাওয়া যাবে যাওয়া যাবে হ্যাঁ না ভাই ওদের ওখানে যাব ও বন্ধু আল্লাহ পাক বলেন এ কথা বলা যাবে না দিলাকুম দিনুকুম ওয়ালিয়া দিন দাদদার দিন তাত্তার কাছে ধর্ম দাদদার উৎসব সবারে কথা আমরা বলবো না এবার আস্তে করে বলেন তো সমল সকল ক্ষমতার মালিক কে আরো জোরে আর আমাদেরকে শেখানো হচ্ছে সকল ক্ষমতার উৎস জনগণ বাপ রে বাপ হ্যাঁ সকল ক্ষমতার উৎস নাকি জনগণ নাউজবিল্লাহ বলবেন না এই একটা ছেলে অসুস্থ হয়েছে খুব মানে হিষ্টপিষ্ট একটা ছেলে তো তিনবার পাতলা পায়খানা হয়েছে তিনবার বমি মাথা এলেমেলে হয়ে গেছে বউ এসে বলতেছে আহারে আমার স্বামীটার কি হইল স্বামীর কাছে বলছে স্বামী বউকে বলতেছে ও মা আমি আর বাঁচবো না টের পাচ্ছে তো ও মা আমি বাঁচবো না তো ছেলে পাশের থেকে বলছে ঘটনা কি আমার দাদি কবে মারা গেছে আমার আব্বা মা বললো কার আব্বা মা বললেন কার বলছে ভাই চুপ থাক মাথা ঠিক নাই টের পাচ্ছে তো বন্ধু বল আমার সকল ক্ষমতার উৎস কে জোরে বলেন কে বাইরামত অনেকদিন আগে বরিশাল মাহফিলে গিয়েছি এক ভাই সেনাবাহিনীর চাকরি করে উনি একটা গল্প লিখেছে ফেসবুকে নৌকা পার হচ্ছে চরমোনায় যাবে নদী পার হচ্ছে পারার সময় বৈশাখ কাল ছিল ঝড় প্রচন্ড ঝড় এসেছে এখন নৌকার মধ্যে তারা আছে সবাই কান্দে আর কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়ছার বলছে আল্লাহ তুমি বাঁচাও নৌকার মধ্যে একটা হিন্দু লোক ছিল ও বলছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তুমি বাঁচাও টের পাইছে এখন আমিরুল ভাই বলছে যে দাদা আপনি কালেমা পড়ছেন কে আপনি বলবেন রাম 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 বাঁচাও এখন হিন্দু লোক বলছে যে আমিরুল ভাই ঝড় যে কায়দায় শুরু হয়েছে এ আল্লাহ ছাড়া কেউ ঠেকাতে পারবি না নে সুবহানাল্লাহ বলবেন না জোরে কর সুবহানাল্লাহ লিল্লাহিত তাকবীর বন্ধু বল আমার আল্লাহকে ডাকতে ডাকতে চোখে পানি চলে আসলো আল্লাহ ঝড় থামায়া দিল আল্লাহর গোলাম নৌকা যখন চলে গেল ওপারে ওপারে ঝড় পরে এখন সবাই বলছে আরে মাঝি খুব ভালো ছিল রে তা না হলে আজকে ডুবিয়ে মরতাম কারে কাঁদলি কে কথা কর নৌকায় কাঁদলি কি জন্য যে আল্লাহ বাঁচাও আর ওপারে গিয়ে বলছে মাঝি ভালো ছিল আল্লাহ কা ইজাহু মুশরিকু নেই দেখো মুশরিক হয়ে গেল নাউজুবিল্লাহ বলবেন না এরপরে তাবিজ নেয় এরপরে আংটি নেয় আমি খুলনা মাহফিলে গেছি খুলনা স্টেশন থেকে নামার পরে বাইরে গিয়ে দেখি মাইকে আওয়াজ হচ্ছে যে এই আংটি পাথর যে পরবে সে এক সপ্তাহে ধনী হয়ে যাবে আমি বলছি চাচা তুমি এই রাস্তায় পড়িয়ে আছো কয় বছর বলছে হতো 6 বছর কে তুমি তুমি আংটি তোমার বড় লোক করতে পারিনি আজ পর্যন্ত কথা কন্যাকা বসে বাবু গোপন কথা বলিও না মানুষের কাছে এই সিটারি করে খাসি আর কি আংটি কখনো উপকার করতে পারে জোরে বলেন পারে আংটি উপকার করতে পারে না এদেশের মা সন্তান যখন হয় না মাজারে গিয়ে বন্ধু কোন আমার মাজারের কাছে কান্দে আর বলে ইয়া বাবা মেরে মতলব কা কবুল করতি হো বাবা আমার মনের আশা পূর্ণ করো একটা ছেলে দাও আস্তে করে বলেন তো ছেলে দেওয়ার মালিক কে আরো জোরে জোর হলো না আমার প্রিয় ভাইরা যারা মাজারে ছেলে চায়
এরা কখনো ইমানদার হতে পারে না এরা হলো মুশরিক আল্লাহ আমার নবীকে বলছে লাইন আশরাকতা লা ইহবাতান্না আমালুকা ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন এটা মুহাম্মদ জিকির করেন সুবহানাল্লাহ লা سبحان الله